আমাদের আজকে টপিকস পাইল। প্রথমে আমরা দেখব পাইলের ড্রয়িংটা ভালোভাবে বুঝব, যে পাইলের যে আমাদের লেন্থ আছে টোটাল লেন্থ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আছে কত, 65 ফিট। আমাদের মাটির লেভেল থেকে ইজিএল থেকে আছে কত, 65 ফিট। কাস্টিং আমাদের এখানে উপরে আছে 5 ফিট, কাস্টিং হবে না, নো কাস্টিং। তারপরে আমাদের আছে কি, টোটাল কাস্টিং হবে 65 ফিট। এর ভিতরে 65 ফিটের ভিতরে আমাদের আছে যে 3 ফিট 4 ইঞ্চি হবে নাকি স্পাইরাল ছাড়া হবে শুধু, ঠিক আছে, কাট অফ লেভেল যেটাকে আমরা বলি। তো আমাদের এখানে সেকশন আছে দুইটা, একটা হচ্ছে এ সেকশন আর একটা হচ্ছে বি সেকশন। আর আমাদের নিচে আছে কি, 1 ফিট আছে শুধু কাস্টিং হবে, এখানে কোনো রেইনফোর্সমেন্ট যাবে না। এরপরে আমাদের আছে কি, এ সেকশন কি বলছে দেখেন, এর ডায়া হচ্ছে 20 মিলিমিটার, 20 ইঞ্চি ডায়া, টোটাল ডায়া হচ্ছে 20 ইঞ্চি। এখানে আমাদের 60টা আছে 60 রেইনফোর্সমেন্ট, 7 20 মিলিমিটার ডায়া, যেটা হচ্ছে মেইন বার যেটাকে আমরা বলি, মেইন বার আছে 7 20 মিলিমিটার ডায়া। ওকে, এবার আমাদের কি আছে যে 5 ইঞ্চি ডায়া ব্লক ব্যবহার করতে বলছে, যেটা আমরা ব্লক ব্যবহার করি। এবার আছে ক্লিয়ার কভার 3 ইঞ্চি, আমরা জানি মাটির নিচে ক্লিয়ার কভার অল টাইম 3 ইঞ্চি। এবার আমাদের স্পাইরাল, যেটা কি চারপাশে যে স্পাইরালটা আমরা ব্যবহার করি, সে স্পাইরালটা আছে কত, 10 মিলিমিটার ডায়া, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সেকশন বি সেম কথাই এখানে বলা আছে, 20 মিলিমিটার ডায়া, 20 ইঞ্চি ডায়া। এবার আমাদের কি স্পাইরাল আছে 10 মিলিমিটার ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ক্লিয়ার কভার আছে 3 ইঞ্চি, শাটার রড 20 মিলিমিটার ডায়া, এটা হচ্ছে মেইন বার। তাহলে আমাদের ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স পেয়েছি আমরা এখানে 6 ইঞ্চি আর এখানে 4 ইঞ্চি। তাহলে আমরা মেইন বারগুলো সবগুলোই সমান আমরা একবারে বের করতে পারবো। এই জন্য আমাদের টোটাল দৈর্ঘ্য, আমাদের যেটা হচ্ছে আমাদের প্রথমে আমরা কাস্টিংটা বের করি, তারপর আমরা রেইনফোর্সমেন্টে যাব। কাস্টিং এর সূত্র যেটা আছে পাইলে যে কাস্টিংটা আছে, সেটা সূত্র আছে পাই ডি স্কয়ার ভাগ 4 ইনটু এইচ। পাই এর মান 3.1416 ইনটু আমাদের ডায়া স্কয়ার, ডায়া আছে 20, তারপরে কি স্কোয়ার ইনটু 60, মানে টোটাল আমাদের আছে কত, 65 ফিট একবার এখান থেকে এ পর্যন্ত। কিন্তু আমাদের কি এখানে 5 ফিট আছে নো কাস্টিং, এখানে কোনো কাস্টিং হবে না, তাহলে কি আমাদের 60 ফিট টোটাল কাস্টিং হবে। তাহলে আমরা কি করলাম, 60 ফিট নিলাম ভাগ 4, এরপর 3.1416 আমরা কি করলাম, এই 20 আমাদের যে ইঞ্চি আছে এটা কি করলাম ফিটে নিলাম, ফিটে নিলে আসে কত, 1.67 ফিট। তারপর আমরা 60 ফিট দিয়ে গুণ করলে আমাদের আসে কত, 131.42 সিএফটি। এরপর আমাদের এটা হচ্ছে 131.42 সিএফটি হচ্ছে ওয়েট ভলিউম, একে আমরা ড্রাই ভলিউম করবো। এবার ড্রাই ভলিউম আমাদের 1.5, আমরা সবাই জানি 1.5 ড্রাই ভলিউম, টোটাল সিএফটি আসে 197.13 সিএফটি। এবার আমাদের কি করতে হবে, সিমেন্ট বের করতে হবে, স্যান্ড বের করতে হবে, স্টোন চিপস বের করতে হবে। তাহলে আমরা এবার আমাদের রেশিও, তাই আমরা জানতে হবে যে রেশিও কত আছে, সাম অফ রেশিও 1:1.5:3, 1+1.5+3, টোটাল রেশিও যোগ ফল আসে 5.5। তাহলে তার মানে হচ্ছে যে টোটাল আমাদের রেশিও হচ্ছে 5.5। এরপরে আমরা টোটাল আমাদের ভলিউম আসছে 197.13, 197.13 ইনটু 1, মানে সিমেন্টের কত, 1। এরপর আমরা কি করছি, 5.5 হচ্ছে আমার টোটাল রেশিও। তারপর আমাদের জানি যে এটা যেটা বেরোচ্ছে এটা হচ্ছে সিএফটি, এটা বেরোচ্ছে এটা সিএফটি, কিন্তু আমাদের সিএফটি থেকে কি, সিএফটিতে সিমেন্ট বিক্রি করবে না, আর আমরা সিএফটিতে সিমেন্ট কিনতে পারবো না, যার কারণে কি আমরা সরাসরি ব্যাগে নিয়ে যাবো। আমরা সরাসরি ব্যাগে নেওয়ার জন্য 1.25 দ্বারা ভাগ করলে সে সরাসরি কি ব্যাগে চলে যাবে। আমাদের এখানে টোটাল 28.67 ব্যাগ, মানে হচ্ছে 29 ব্যাগ সিমেন্ট লাগবে। এরপরে স্যান্ড, স্যান্ড আবার সেম, স্যান্ডের আছে 1.5 দ্বারা গুণ দিলে আমাদের আসে কত, 53.76 সিএফটি। স্টোন চিপস 197, আবার সেম স্টোন চিপসের আসে কত, 3, তাহলে কি আমরা 3 গুণ দিলে স্টোন চিপস পেয়ে যাই, টোটাল আমার কত, 107.52 সিএফটি স্টোন চিপস। এরপর আমাদের আছে রেইনফোর্সমেন্ট, রেইনফোর্সমেন্ট যখন বের করব আমরা প্রথম মেইন বার বের করব, ঠিক আছে। মেইন বার বের করতে হলে যে আমাদের তিনটা বিষয়ে রেইনফোর্সমেন্ট বের করতে হলে তিনটা বিষয় মাথায় রাখতে হবে সবসময়, এল এন ডাব্লিউ, এই তিনটা বিষয়
আমরা যদি পেয়ে যাই তাহলে কি আমাদের 10% টোটাল কেজি পেয়ে যাব। তাহলে আমাদের এল এল আমরা কিভাবে পাবো, আমাদের এল আছে টোটাল 55.67 ফিট, মানে একবারে কি এখান থেকে এখান থেকে এই পর্যন্ত। এখন আমরা জানি যে আমাদের কাট অফ একটা লেভেল থাকে, কাট অফ লেভেলে শুধু স্পাইরাল হবে না কিন্তু সেখানে কি মেইন বারটা ঠিকই যাবে, সেটা হচ্ছে কত ফিট, 2 ফিট। 2 ফিট হচ্ছে আমাদের কি কাট অফ লেভেল, কিন্তু এই লেভেল অনুযায়ী কি আমাদের রেইনফোর্সমেন্ট দেওয়া আছে। এই জন্য আমরা কি করব, অবশ্যই কি রেইনফোর্সমেন্টটা নিব, যে এখানে 2 ফিট যোগ করব। তাহলে আমরা কত 55.67 প্লাস কত 2 ফিট, এরপরে প্লাস ল্যাপিং, মানে অবশ্যই কি আমার যদি 40 ফিটের উপরে রড হয় তো অবশ্যই কি আমাদের একটা ল্যাপিং দিতে হবে। তো সেই ল্যাপিংটা আমরা কত দিব, এবার আমরা ল্যাপিংটা পাবো, ল্যাপিং যদি আমরা ধরলাম কত 30 ইঞ্চি, ল্যাপিংটা ধরলাম কত 30 ইঞ্চি, ল্যাপিং ধরলাম 30 ইঞ্চি, ল্যাপিং ধরলে 30 ইঞ্চিতে কনভার্ট করলে 0.25 ফিট আসে। তাহলে আমাদের টোটাল আসে 60.17 ফিট, 60.17 ফিট, এটা হচ্ছে কি আরএফটি রডের দৈর্ঘ্য। পাইলাম আমরা এল, এবার আমাদের কি বের করতে হবে এন, এন কে বের করতে হলে আমাদের এন কি সরাসরি যেতে হবে, আমাদের ড্রয়িং এ বলা আছে যে আমাদের এন কত 7 আর ডায়া 20 মিলিমিটার ডায়া। এবার আমাদের এন 7, 20 মিলিমিটার ডায়া হলে 20 এর কি করব স্কোয়ার করে 20 mm এর স্কোয়ার করে 532 দ্বারা ভাগ দিলে আমাদের কি আসে 0.75 কেজি, 0.75 কেজি আমরা ওয়েট পাইলাম। এবার আমাদের এল সাজাইলাম, এন 7, ডাব্লিউ আছে কত 0.75 কেজি, টোটাল আছে কত 315.89 কেজি। এরপর আমাদের পরবর্তীতে যেতে হবে কি টপ স্পাইরাল, মানে সেকশনই টপ স্পাইরাল মানে হচ্ছে এটা এ সেকশনের, এ সেকশনে আমরা যখন আসব তখন আমাদের এ সেকশনের প্রথম জানতে হবে লেন্থ, লেন্থ আছে কত, লেন্থের বের করতে হলে আমাদের তখন কি মানে বের প্রথম জানতে হবে সূত্র, সেই সূত্রটা কি আছে পাই ডি প্লাস স্পেসিং। আমরা আগে বলেছিলাম পাই ডি স্কোয়ার ভাগ 4×h কাস্টিং বের করেছি, কিন্তু এখানে আছে কি পাই ডি প্লাস স্পেসিং, পাই ডি প্লাস স্পেসিং দ্বারা আমরা পাবো একটা প্যাসের লেন্থ পাবো, যে আমাদের টোটাল স্পাইরাল যেভাবে একটা প্যাস দিছে সে একবার ঘুরন্ত তার লেন্থ পাবো। তাহলে আমাদের পায়ের মান কত 3.1416, কিন্তু 14 ইঞ্চি আমরা কোথায় পাইলাম দেখি, যে আমাদের টোটাল ডায়া আছে কত ইঞ্চি 20 ইঞ্চি, তার এই সাইড থেকে আমরা মাইনাস দেবো 3 ইঞ্চি আর এই সাইড থেকে মাইনাস দেবো 3 ইঞ্চি, এই 6 ইঞ্চি বাদ দিলে আমাদের পাই কি টোটাল এর মধ্যবর্তী দূরত্ব পাই কত, স্পাইরালের মধ্যবর্তী দূরত্ব থাকে 14 ইঞ্চি, 14 ইঞ্চি পাইলে আমরা 14 ইঞ্চি প্লাস 4 ইঞ্চি, মানে এখানে বলা আছে পাই ডি, পাই হচ্ছে 3.1416, ডি হচ্ছে 14 ইঞ্চি, আর আমাদের কি 4 ইঞ্চি যেটা আছে সেটা আছে দেখেন যে স্পেসিং এর কথা বলা আছে, আমাদের এখানে কি বলছে 10 মিলিমিটার ডায়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, যদি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার থাকে এই স্পেসিংটিকে এখানে চলে আসবে। এবার আসে কত 3.1416 ইন্টু আমাদের কি 14 ইঞ্চির ফিট নিলে আসে কত 1.17 প্লাস 0.33 ফিট, টোটাল আমাদের ঘোরানো টোটাল ব্যাস আসছে আমাদের কত একবার ঘোরানো মান আসছে 4 ফিট, এখানে লেখা আছে 1 প্যাস, মানে সে কি করছে সে একবার ঘুরছে, সে এভাবে এসে কি করছে সে একবার যে ঘুরছে তার দৈর্ঘ্য হচ্ছে কত ফিট 4 ফিট। তাহলে সে কতবার ঘুরছে সেটা আমার জানতে হবে, মানে সে কতবার প্যাস দিছে, তাহলে আমাদের সেটা জানার জন্য নস, মানে আমাদের এ সেকশনের দৈর্ঘ্য আছে 27 ফিট 10 ইঞ্চি, 27 ফিট 10 ইঞ্চি, মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আসে কত 27 ফিট 10 ইঞ্চি। তাহলে 27 ফিট 10 ইঞ্চি ভাগ কত ইঞ্চি পরপর রড বসছে, 4 ইঞ্চি পরপর দিছি আমরা, 4 ইঞ্চি পরপর দিলে 27.83, মানে 10 ইঞ্চির ফিটে কনভার্ট করার পরে 83 আসছে ভাগ 0.33। এরপর আমাদের আসে 84.33, এটা আসছে আমাদের নস, কিন্তু তার সাথে আমরা কি করব সবসময় এক বেশি যোগ করে নেব, এক কেন অতিরিক্ত যোগ করে নেব, কারণ আমরা কি করি প্রথম যখনই আমরা সংখ্যা বের করি তখন বের হয় স্পেসিং এর সংখ্যা, স্পেসিং যা হবে তার থেকে আমাদের রডের সংখ্যা কি একটা বেশি হবে, যেমন আমাদের এখানে দেখা যাচ্ছে স্পেসিং 1 2 3, তাহলে আমাদের রডের সংখ্যা আছে কটা 1 2 3 4, তাহলে রডের সংখ্যা হয় কটা 4টা, এই জন্য কি করবো আমরা সবসময় এক যোগ করবো, এক যোগ করলে হয় কত 85 নস। এবার ডাব্লু মানে একক ওয়েট, একক ওয়েট আছে কত 10 মিলিমিটার ডায়া আমাদের কিসের, দেখেন রডের ডায়া কত 10 মিলিমিটার ডায়া, তা 10 মিলিমিটারকে মিলিমিটার স্কোয়ার
532.2 দ্বারা ভাগ করলে আসে কত 0.19 কেজি। আমাদের এখন আমাদের টোটাল চারটা পাইছি, চার ফিট হচ্ছে এক প্যাসের দৈর্ঘ্য, এক প্যাসের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 85 নস। কিন্তু এই নসটা হচ্ছে যে এই নসের সাথে আমাদের কি করতে হবে, আরো কিছু যোগ করতে হবে, সেটা হচ্ছে ল্যাপিং। নস যোগ ল্যাপিং, কয়টা ল্যাপিং হবে, পার ল্যাপিং কত ফিট করে। তাহলে আমাদের ল্যাপিং বের করতে হলে আমাদের ল্যাপিং আছে পার ল্যাপিং স্পাইরালের 18 ইঞ্চি করে ভাগ 12, মানে আমরা তাকে ফিটে নিয়ে গেলাম, 18 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ দিয়ে 1.5 ফিটে নিয়ে আসছি। ল্যাপিং হচ্ছে কত, 85 × 4 ফিট, মানে আমার টোটাল দৈর্ঘ্য বের করতে হবে। টোটাল আমাদের জানি এক প্যাসের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট করে, তাহলে আমাদের টোটাল 85টা নস, তাহলে আমরা টোটাল দৈর্ঘ্য পাবো। টোটাল দৈর্ঘ্য পাইলে টোটাল দৈর্ঘ্যকে আমরা যদি 40 দ্বারা ভাগ করি, জানি আমরা একটা রডের দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট, 40 দ্বারা ভাগ করলে আসে কত, 8.5, মানে 9 নস। কিন্তু আমরা সেখান থেকে 1 মাইনাস করব। কেন মাইনাস করব, আমরা জানি যদি আমাদের রড হয় কয়টা, 3টা, রড যদি 3টা হয় তার মাঝে ল্যাপিং লাগবে কয়টা, 2টা। এই জন্য আমরা কি করব, অবশ্যই কি 1 মাইনাস করে আমাদের আসে কত, 8 নস। 8 নস আসলে তাহলে আমরা 9 আসছে 8টা পার ল্যাপিং 1.5 ফিট করে প্লাস করব। তাহলে আমরা কি সাজাইলাম, 4 ফিট × 85, মানে সংখ্যা রডের, তারপর কি প্লাস 85 হচ্ছে টোটাল রডের সংখ্যা, তারপর প্লাস মানে আমাদের পার ল্যাপিং কত করে, 8 ফিট করে, আর পার ল্যাপিং 1.5 ফিট করে কয়বার, 8 বার। তাহলে আমাদের টোটাল আর আসছে আমাদের যে একক ওজন সেটা হচ্ছে 0.19 কেজি, টোটাল আসছে কত, 67.64 কেজি। এরপর আমরা দেখলাম বটম স্পাইরাল। বটম স্পাইরাল মানে সেকশন বি, যেটা আমরা বটম স্পাইরাল পাইলাম, যে এখন আমরা হিসাব করব এখান থেকে এই পর্যন্ত যে কতটা স্পাইরাল লাগছে। তবে এখানে আমি ডিস্টেন্স আগেই বলেছিলাম যে এর থেকে এর ডিস্টেন্স হচ্ছে, এর হচ্ছে 4 ইঞ্চি ডিস্টেন্স, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এর হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এতটুকুই ডিস্টেন্স থাকবে আমাদের। তাহলে আমরা কি করলাম, প্রথমে যে এল বের করার জন্য সেম আগের নিয়ম, পাইডি প্লাস স্পেসিং 3.1416, 14 ইঞ্চি হচ্ছে কি এর মধ্যবর্তী দূরত্ব, মানে এখানে কভারিং বাদ দিয়ে এখানে কভারিং বাদ দেবো 3 ইঞ্চি, এখানে কভারিং বাদ দেবো 3 ইঞ্চি, আমাদের 20 ইঞ্চি থেকে 3 3 6 ইঞ্চি বাদ দিলে থাকে কত, 14 ইঞ্চি মধ্যবর্তী দূরত্ব। এই 14 ইঞ্চি আমাদের কি ডি, তাহলে 14 ইঞ্চি যদি ডি থাকে প্লাস 6 ইঞ্চি, মানে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, পাইডি প্লাস স্পেসিং বলা আছে, এই জন্য আমরা 6 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে 3.1416 × 1.17 ফিট, 1.17 ফিট আসে, 14 ইঞ্চি যখন ফিটে কনভার্ট করলাম 1.17 ফিট আসে, তারপর কি প্লাস 0.50, মানে এই 6 ইঞ্চির আমরা কি করলাম, ফিটে কনভার্ট করলাম, 0.50 আসে। এবার আমাদের টোটাল আরেকটি আসে 4.17 আরেকটি, আর আমাদের আগে আসছিল 4 ফিট, আমাদের এখানে কি 17 প্লাস, মানে 4.17 আরেকটি আসছে, এটা হচ্ছে এক প্যাসের দৈর্ঘ্য, টোটাল এক প্যাসের দৈর্ঘ্য। তাহলে এবার আমাদের লাগবে কি সংখ্যা, আমাদের সূত্রে আছে এল ইন্টু এন ইন্টু ডাব্লিউ। তাহলে আমাদের কি, আমরা এন এবার বের করব, এ হচ্ছে টোটাল আমাদের যে জায়গা তাকে কি ভাগ দেবো তার স্পেসিং দিয়ে, টোটাল জায়গা হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে 27 ফিট 10 ইঞ্চি। তাহলে আমরা কি করলাম, 27 ফিট 10 ইঞ্চিকে 6 ইঞ্চি দ্বারা ভাগ দিলাম, কেননা আমাদের কি 6 ইঞ্চি পরপর বসছে, তাহলে আমরা 27 ফিট 10 ইঞ্চি, মানে 27.83 আমরা করে নিলাম, কারণ 10 ইঞ্চি কনভার্ট করছি ফিটে। এবার আমরা কি 6 ইঞ্চির ফিটে কনভার্ট করার পর আসছে কত, 0.50। এবার আমাদের কি আছে ইকুয়াল টোটাল 56.66, প্লাস আমরা কি করলাম অন, আমরা জানি যে যে কটার সংখ্যা বের হবে তার থেকে এক প্লাস করা লাগবে। এবার কি আমাদের 57 নস, 57 যদি নস আসে, এবার আমাদের এই নস পাইলাম, এরপর আমরা 57 × 4.17, এটা 57 হচ্ছে সংখ্যার অর্ডার, 4.17 আমাদের এক প্যাসের দৈর্ঘ্য। কিন্তু আমাদের কি এর সাথে আরো গুণ করতে হবে, যোগ করতে হবে কি, যে টোটাল আমাদের কি যে দৈর্ঘ্যটা টোটাল যে ল্যাপিংটা লাগছে, সেই ল্যাপিংটা যে এতটুকু দৈর্ঘ্যের ভিতরে কতটা ল্যাপিং লাগছে, সেজন্য আবার কি সেম যে আগের কথাই, যেটা 57 যেটা নস লাগছিল তার সাথে কি 4.17 ফিট, আমাদের এক ফিটের একটা ফেসের দৈর্ঘ্য, এটা আমরা গুণ করলে আমাদের আসে কত, 237 ফিট রড আমাদের এখানে লাগবে। কিন্তু পার রড 40 ফিট দিয়ে ভাগ দিলে আসে কত, 5.94 প্লাস 1, আমরা জানি কি 5.94 মাইনাস 1, কারণ আমরা জানি যে সবসময় কি 1 আমরা মাইনাস করব, যে সংখ্যা হবে তার থেকে 1 মাইনাস করবো, যে কটা রড লাগে তার থেকে ল্যাপিং একটা কম লাগে, টোটাল আসে কত 5 নস। এবার আমরা কি করলাম, 5 ইন্টু পার ল্যাপিং হচ্ছে 1.5 ফিট করে, আমরা আগে যেটা দেখেছিলাম যে পার ল্যাপিং 1.5 ফিট করে, 30 ইঞ্চি করে ল্যাপিং দিলাম 1.5 ফিট, এজন্য আমাদের কি 5 ইন্টু 1.19, মানে রডের একক ওজন, এই যে আমরা ডাব্লু পেয়েছি এখানে,
ডাব্লিউ ইকুয়াল এই যে 0.19 kg, 0.19 kg, তখন আমরা 19 kg পড়ি, রাশি কত 46.59 kg। থ্যাংক ইউ।